হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সিনেমার মধ্যে থ্রিলার ধরনের সিনেমাগুলো কতটা ব্যাপক এবং বিশাল তা শুধুমাত্র তারাই বুঝতে পারবে যারা এই থ্রিলার সিনেমাগুলো দেখতে পছন্দ করে এবং যারা এই থ্রিলার সিনেমাগুলোর সবথেকে বড় ফ্যান। থ্রিলার জনরের সিনেমাগুলো যখন আপনার একবার ভালো লাগতে শুরু করবে, এরপর থেকে অন্য কোনো জনরের সিনেমা আপনার কাছে ভালোই লাগবে না। সো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পাঁচটি মাথা নষ্ট করা, টানটান রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা থ্রিলার মুভির কি নিয়ে। আজকে আমরা যে পাঁচটি থ্রিলার মুভির সম্পর্কে ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি, সেই সিনেমাগুলো কিন্তু ওয়ার্ল্ডের সবথেকে বেশি জনপ্রিয় সিনেমার মধ্যে হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে থাকুন। আমাদের তালিকায় নাম্বার পাঁচে রয়েছে কোরিয়ান একটি থ্রিলার ফিল্ম যার নাম দ্য হার্ড ডে, একটি কঠিন দিনের গল্প। ডিটেকটিভ গর্জিয়ান সু যাচ্ছেন তার মায়ের অন্তিম যাত্রায়, পথে তার গাড়ির ধাক্কায় নিহত হন এক পথচারী। কি করবেন গর্জিয়ান সু এই লাশটাকে নিয়ে? আর কোনো প্রকার ভেবে চিন্তা না করে তিনি গুম করে দিলেন এই লাশটি। কিন্তু কীভাবে তিনি এই দুষ্কর্ম করছিলেন সেটা কিন্তু দেখে ফেলেছে একজন, এবং সে তাকে করছে ব্ল্যাকমেল। এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবেন ডিটেকটিভ মহাশয়? এই লোকটি যিনি তার গাড়ির ধাক্কায় মারা গিয়েছে, সে কি সত্যি তার গাড়ির ধাক্কায় মারা গিয়েছিল, নাকি অন্য কেউ তাকে ফাঁসানোর জন্য লোকটিকে আগেই মেরে ফেলেছেন? আর যে লোকটা তার এই দুষ্কর্মের একমাত্র প্রত্যক্ষদর্শী বলছে, সে আসলে কে? কী বা তার মতলব? কেনই বা তিনি তাকে ফোন করে মৃত ব্যক্তির লাশটা ফেরত চাইছে? মরে যাওয়ার লোকটার সঙ্গে তারই বা কী সম্পর্ক? কী করে বা শেষ হবে এই কেসের? তারপর একের পর এক টুইস্ট আসতে থাকবে এই সিনেমায়। কথা দিচ্ছে, এই সিনেমাটি যদি একবার দেখতে বসেন তাহলে আপনি আর অন্য সকল কাজের কথা ভুলে যাবেন। কোরিয়ানরা এমনিতেও থ্রিলার সিনেমা কতটা ভালো বানাতে পারে, যারা এই ধরনের সিনেমা দেখেন তারা অবশ্যই খুব ভালো করে জানেন সেই ব্যাপারটা। এই হার্ড ডে সিনেমাটি তার আরেকটি জ্বলন্ত প্রমাণ। সো ভিউয়ার্স, আর দেরি না করে বসে পড়ুন এই সিনেমাটি দেখার জন্য। আমাদের তালিকায় নাম্বার চারে রয়েছে ডোন্ট ব্রিথ নামক একটি সিনেমা। আর সিনেমার নামের যদি বাংলা উচ্চারণ করতে আসি তাহলে সেটা হবে শ্বাস নিও না। তো এই সিনেমার নামের সঙ্গে কিন্তু এই সিনেমার যথেষ্ট মিল রয়েছে, কেননা আপনি যখন এই সিনেমাটি দেখতে বসবেন তখন আপনার নিজেরই শ্বাস কিন্তু বন্ধ হয়ে যাবে। তিনজন বন্ধুকে নিয়ে এই সিনেমার একটি প্লট তৈরি হয়েছে। তারা বাসা বাড়িতে চুরি করে, কিন্তু তাদের এই চুরি করাতে মন ভরছিল না। তিনজনই চাচ্ছিল এমন কিছু একটা করতে যেন তাদের আর কোনোদিন চুরি ডাকাতি করতে না হয়, সারা জীবন যেন সেই টাকা দিয়ে আরামায়েশ করে কাটাতে পারে। তিনজন মিলে পরিকল্পনা করে এক বাড়িতে ডাকাতি করার। বাড়ির মালিক একজন অন্ধ বৃদ্ধ যে কিনা একসময় আর্মি অফিসার ছিলেন। আর এরপরই শুরু হয় মেন কাহিনী। বৃদ্ধটা কি সত্যি অন্ধ ছিল? এই তিন বন্ধু কি পারবে টাকাগুলো চুরি করে বের হয়ে আসতে? না টাকা চুরি করতে গিয়ে এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হবে তাদের তিনজনকে, জানতে হলে অবশ্যই দেখতে হবে এই সিনেমাটি। তবে সাবধান করে দিচ্ছি, ভৌতিক মিশ্রণের এই সিনেমাটি দেখার পর সারা রাত কিন্তু আপনার ঘুম নাও হতে পারে। যখন ঘুম হবে না তখন কিন্তু আবার আমাদের দোষ দিতে আসবেন না। সো নিজ দায়িত্বে দেখে নিতে পারেন এই সিনেমাটি। এই সিনেমাতেও কিন্তু প্রচুর পরিমাণ টুইস্ট আছে। কখনো ডাকাতদের প্রতি আপনার সহানুভূতি জাগবে, কখনো আবার বৃদ্ধ লোকটিকে নৃশংস অবশ্য মনে হবে। আমাদের তালিকায় তিন নম্বরে রয়েছে ব্রাজিলের একটি সিনেমা এলিট স্কোয়াড। দুর্নীতিগ্রস্ত একটি সরকার কিভাবে তিলে তিলে ধ্বংস করে দিতে পারে একটি সমাজকে, মানুষের জীবন দুর্বিষহ করতে তুলতে পারে, তা যেন এই সিনেমায় তুলির মতো করে যেভাবে চিত্রশিল্প আঁকা হয় ঠিক সেভাবেই তুলে ধরা হয়েছে এলিট স্কোয়াড নামক এই সিনেমাটিতে। এত অপরাধ থাকা সত্ত্বেও কিছু কিছু মানুষ কিন্তু থাকে যারা এই অপরাধ থেকে বেরিয়ে আসতে চায়, যারা এই অপরাধ পরিবর্তনের স্বপ্ন দেখে এবং সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে নিজের জীবনকে বাজি রেখেও যুদ্ধে নামে। শুধুমাত্র ব্রাজিলেই নয়, পৃথিবীর অসংখ্য দেশের চিত্র যেন ফুটিয়ে উঠেছে এই সিনেমাটির মাধ্যমে। তেলুগু সিনেমার মধ্যে যেরকম ধুমধাম অ্যাকশন হয় সেরকম অ্যাকশন যদি আপনারা আশা করে থাকেন তাহলে কিন্তু ব্যর্থ হবেন। তবে যারা সিনেমার মধ্যে খুব ভালো একটি গল্প চান তাদের কাছে এই সিনেমাটি কখনোই ব্যর্থ হবে না বলে আমি মনে করি। অসাধারণ এই সিনেমাটি ব্রাজিলের স্মাগলিং এবং পুলিশের দুর্নীতি নিয়ে তৈরি করা হয়েছে। আপনারা যারা এই ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন তারা আর দেরি না করে এই সিনেমাটি দেখে ফেলতে পারেন। যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিনে যে কতটা ভালো সিনেমা হয় সেটি কিন্তু
এই সিনেমার মাধ্যমে প্রমাণ হয়ে এসেছে। আমাদের তালিকায় দুই নম্বরের সিনেমাটি হচ্ছে ফিলিস্তানি সিনেমাটি। 2013 সালে সেরা বিদেশি ভাষা চলচ্চিত্র হিসেবে এই সিনেমাটি কিন্তু অস্কারের নমিনেশন পেয়েছিল। নিজের দেশে পরাধীন হয়ে বেঁচে থাকা যা কতটা কষ্টকর, সেটা যদি আপনার মাথায় না এসে থাকে এবং সেটা যদি আপনি না উপলব্ধি করতে পারেন, তাহলে এই সিনেমাটি আপনার না দেখাই ভালো। ফিলিস্তিনের অধিকাংশ তরুণ তরুণীর প্রাপ্ত বয়সের প্রাত্যহিক জীবনে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, এসব ছোট ছোট কিন্তু মূল্যবান আবেগগুলোকে কিভাবে ইসরায়েলের সেনাবাহিনী দ্বারা বিশ্বাসঘাতকতা এবং ঘৃণার বীজ রোপিত হয় এবং তাদের জীবনকে ক্ষত বিক্ষত করে তোলে, তারই এক বিদায় হৃদয়ক চিত্র উঠে এসেছে এই সিনেমায়। ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় বাস করা এক তরুণ হচ্ছে ওমর, যার জীবনে আছে বন্ধু, আছে ভালোবাসা, কিন্তু আরও অনেক ফিলিস্তিনি তরুণের মধ্যে কিন্তু ইসরায়েলের সেনাবাহিনীদের অত্যাচার সহ্য করতে হয়। ওমরের প্রতিবাদী মন এই নির্যাতনগুলো মানতে পারে না। বন্ধুর জন্য সে কিন্তু হত্যা করে এক ইসরায়েলি সেনাকে। এই সিনেমাটির মধ্যে সবথেকে ভালো করে উপলব্ধি করা যায় বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, এই জিনিসগুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। যারা এইরকম সিনেমা দেখতে চান তাদেরকে অবশ্যই এই সিনেমাটি দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। আশা করি আপনার মূল্যবান সময় এই সিনেমাটি দেখার মাধ্যমে ব্যর্থ হবে না। তাই যারা সিনেমাটি এখনও দেখেননি তারা অবশ্যই সিনেমাটি দেখে নেবেন। তালিকায় নাম্বার ওয়ানে রয়েছে কোরিয়ান একটি সিনেমা, যার নাম ফরগটেন, যার নাম থেকে বোঝা যাচ্ছে স্মৃতি নিয়ে তৈরি হয়েছিল এই সিনেমাটা। স্মৃতি কি শুধুমাত্র একটি শব্দ নাকি অন্য কিছু? এই গল্পটায় ডিসোসিয়েশিপ এমবিসিআই আক্রান্ত হয়েছে জিনসিওকে, প্রচণ্ড ট্রমা বা শকের কারণে যে স্মৃতি হারিয়ে ফেলেছে। পরিবর্তন বাসার সামনে এসে তার মনে হয় এখানে আগেও এসেছে সে। নতুন বাসায় আসার পর সে যে রুমটাতে থাকে তার পাশে একটা ফাঁকা রুম থাকে, সেই ফাঁকা রুম থেকে সে যেন একটি আলাদা শব্দ শুনতে পায়। মাঝে মধ্যে সিওক নিজেই কনফিউজড হয়ে যায়, সে কি শব্দটা সত্যি শুনতে পাচ্ছে নাকি সেও স্বপ্ন দেখছে। এক সময় যখন তারা দুই ভাই বাইরে হাঁটতে বের হয় তখন দুর্বৃত্তরা বড় ভাই ইউসিওককে কিডন্যাপ করে নিয়ে যায়। 19 দিন পর ফিরে আসে ইয়োক বাসায়, কিন্তু সে কিছুই মনে করতে পারে। অনেকেই এটা জেনে থাকবেন যে কোরিয়ানরা যখন থ্রিলার ফিল্ম বানা হয় তখন তারা অনেকটা মরিচিকার মতোই বানায়, যেন আপনি শুধু সামনের দিকেই খুঁজতে থাকবেন যে সত্যটা কোথায়, কিন্তু খুঁজে পাবেন না। অরগটন সিনেমাতেও সেরকমই হয়েছে। স্মৃতি, নার, ফ্যামিলি, ইমোশন, মিস্ট্রি, সাসপেন্স সব কিছু এত পরিপূর্ণভাবে এই সিনেমাটি ছিল। আপনারা যদি সিনেমাটি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই সিনেমাটি যদি আপনি দেখতে বসেন তাহলে এক সেকেন্ডের জন্য আপনি নড়তে পারবেন না, সেটা আমি শিওর। হ্যাঁ, এর বাইরেও কিন্তু অনেকগুলো ভালো ভালো থ্রিলার সিনেমা রয়েছে, তবে আজকে আমাদের এই তালিকায় আমরা এই 5টি সিনেমাকেই জায়গা করে নিয়েছি। ভবিষ্যতে আরও এরকম থ্রিলার সিনেমা নিয়ে আমাদের পর্বগুলো কিন্তু আসতে থাকবে। সো ভিউয়ার্স, আজকে আমাদের এই আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।